ভারতের কোনো রাজনৈতিক দলকে দেশটির সর্বভারতীয় বা জাতীয় দল হিসেবে স্বীকৃতি পেতে হলে প্রয়োজন দেশটির যে কোনো তিন রাজ্য থেকে বিধানসভার এগারোটি নির্বাচিত আসন কিংবা সেই রাজ্যে ন্যূনতম দুই শতাংশ ভোট অথবা লোকসভার চার রাজ্যে ছয় শতাংশ ভোট পাওয়ার মতো জনপ্রিয়তা থাকতেই হবে সোমবার ভারতের নির্বাচন কমিশন থেকে ঘোষিত বিজ্ঞপ্তিতে জানানো হয় এই যোগ্যতাগুলোর কোনোটি নেই তৃণমূল সিপিআই এবং এনসিপির এতে এই তিন রাজনৈতিক দলের সর্বভারতীয় হিসেবে দেওয়া আগের স্বীকৃতি প্রত্যাহার করার কথাও জানানো হয় রামকৃষ্ণ থেকে শুরু করে উনিশশো সালের পয়লা জানুয়ারি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস নামের রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন মমতা বন্দ্যোপাধ্যায় তার দল মাত্র আঠারো বছরের মাথায় পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতা দখল করে শুধু তাই নয় প্রতিবেশী ত্রিপুরা মেঘালয় গোয়া সহ ভারতের বিভিন্ন রাজ্যে সংগঠন ছড়িয়ে দিয়ে রাজনৈতিকভাবে দেশটির কেন্দ্রীয় শাসক বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে আসছে ক্যালেন্ডার যদিও তৈরি হয়ে গেছে 2016 সালে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস হিসেবে জাতীয় দলের স্বীকৃতি পেয়েছিল সেই শিরোপা হারিয়ে স্বাভাবিকভাবেই কিছুটা ব্যাকফুটে মমতার দল যদিও দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আইনি লড়াইয়ের পথে হাঁটবে জয় বাংলা অন্যদিকে দিল্লির ক্ষমতাসীন দল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমিকে সর্বভারতীয় দলের স্বীকৃতি দেয়া হয় আপনি সরকার কো ল আচার্য সময় সংবাদ পশ্চিমবঙ্গ ভারত আজ রাত দশ বাজে